শুরু করছি নিজে করি 15.3 পাঁচের প্রশ্নটা, পেজ 215, চার পর্যন্ত হয়ে গেছিল, পাঁচের একটা বাকি আছে, একটু দেখে নাও। আমি ও সুজা একটি ত্রিভুজ আঁকবো যাদের উচ্চতর অনুপাত 3:4। আমি একটা ত্রিভুজ আঁকবো, সুজা একটা ত্রিভুজ আঁকবে যাদের উচ্চতর অনুপাত 3:4। তার মানে এই যে দুটো ত্রিভুজ আঁকবো এর উচ্চতা যদি 3 হয়, এর উচ্চতা 4, আমারটা 3 যদি হয় ওটা 4 সেমি হবে। ওই ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল অনুপাত 4:3, এর ক্ষেত্রফল ওর ক্ষেত্রফল, ডিফারেন্সটা হচ্ছে এই রেশিওতে, 4:3 রেশিওতে ক্ষেত্রফল অনুপাত। ভূমির অনুপাত কত বার করতে বলেছে, ভূমির অনুপাতটা কত, এটা এটা কত অনুপাত হবে। তো এক কাজ করা যাক, উচ্চতর অনুপাত বলেছে তো 3:4, তুমি এক কাজ করে নাও, উচ্চতার অনুপাত 3:4 দিয়েছে, এত প্রথমটির উচ্চতা 3H একক ধরো, দ্বিতীয়টির উচ্চতা 4H একক, কোন একটা ধ্রুবক রাশি, সবসময় তোমাকে গুণ করতে হয় যে কোনো অনুপাতকে আলাদা করার জন্য। তাহলে যদি উচ্চতার অনুপাত 3:4 হয়, তাহলে প্রথমটার উচ্চতা 3H ধরে নিলাম আর দ্বিতীয়টার উচ্চতা 4H ধরে নিলাম, অনুপাতটাকে আলাদা করে দিলাম, একটা ধ্রুবক রাশি H গুণ করে দিলাম। এরপর উচ্চতার অনুপাতটাকে আমরা আলাদা করে দিলাম। এবারে বলেছে ক্ষেত্রফল অনুপাত 4:3, তাহলে যেটা বলেছে তুমি সেটাই লিখো, অতএব তাদের তাদের ক্ষেত্রফল কেন, তুমি প্রথমটির ক্ষেত্রফল দ্বিতীয়টির ক্ষেত্রফলে চলে যাও, অতএব প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল ইজ টু দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল সমান 4:3। দেখেন আমি কি লিখলাম, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত দিয়েছে 4:3, তাহলে আমি লিখতে পারি প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল ইজ টু দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল সমান 4:3। এবারে তুমি ফর্মুলা করো, ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইজ টু, এটাও হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইজ ইকুয়াল টু 4:3। এরপর মান বসানো যাক, হাফ ইন্টু ভূমি জানো না ইন্টু উচ্চতা 3H ইজ টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 4H, দ্বিতীয়টার উচ্চতা 4H 4:3। এবার ইজ টু মানে তো পাই, তাহলে উপর নিচে করে দাও, তাহলে হাফ হাফ এমনিও কেটে যাবে, আর ভূমি তো আলাদা পড়ে, এটা 1 নম্বর ভূমিটা, এটা 2 নম্বর ভূমিটা, তাহলে যা পড়ে রইল ভূমি 1 নম্বর ইন্টু 3H বাই নিচে ভূমি 2 নম্বর ইন্টু 4H, এটা 1 নম্বর ভূমি, এটা 2 নম্বর ভূমি। তাহলে দেখো আমি উচ্চতা ক্ষেত্রফল অনুপাত সমান 4:3 লিখলাম, দুদিকে ক্ষেত্রফল ফর্মুলা বসালাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান এটা, এবারে ইজ টু হাফ হাফ কেটে গেল, এটা প্রথম ত্রিভুজের ভূমি, এটা দ্বিতীয় ত্রিভুজের ভূমি, তাই এটাকে ভূমি মান ভূমি টু দিলাম, এবারে ইজ টুটাকে বাই করে দিলাম, এটা বাই এটা হয়ে গেল আর এটা বাই এটা হয়ে গেল, ইজ টুকে বাই লিখতেই পারো, তাহলে ভূমি ভূমিতে কাটাবে না, এটা প্রথম দ্বিতীয় ভূমি। এবার এইচ এইচ কেটে যাবে, একই রাশি ছিল ধ্রুবক রাশি, এবার ট্রান্সফার করে দাও, এত ভূমি 1 বাই ভূমি 2 সমান, এটা 4 উপরে মনে যাবে, 4 4 16, আর এটা নিচে চলে যাবে 3 3 9। এত দুটো ভূমির অনুপাত বার করতে বলেছিল, তাহলে ভূমি দুটোর অনুপাত কত হলো, 16 বাই 9। এত ভূমি দুটোর অনুপাত
16 is to 9, 16 is to 9, অনুপাত বেরিয়ে গেল বাস এটাই আমাদের উত্তর দেখেন না খুব সাধারণ শুধু একটা কাজ কি যেহেতু অনুপাত দিয়েছি উচ্চতা তাহলে অনুপাতটাকে আলাদা করে দাও দুটো ধ্রুবক রাশি কোন একটা ধ্রুবক রাশি দিয়ে এইচ এইচ এইবারে ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে তাহলে ক্ষেত্রফলের অনুপাত যেটা দিয়েছে ক্ষেত্রফলের ফর্মুলা বসিয়ে এইচ এর মানগুলো বসিয়ে দিলাম বাকি সব কেটে যাবে ভূমিটাই পড়ে থাকবে যা পড়ে থাকবে ট্রান্সফার করে দাও ভূমির অনুপাত চলে এলো উত্তর হয়ে গেল বাস এটুকুই ছিল এটা।